জানতেছেন কিবলার দিকে পা দিয়ে শোয়া যাবে কিনা, কিবলার দিকে পা দিয়ে শোয়ার ব্যাপারে কোনো হাদিসই নিষেধাজ্ঞা সরাসরি নাই। তারপরও ওইদিকে কেবলা রয়েছে, সেই জায়গা থেকে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে কেউ দিকে পা না দেন ভালো, কিন্তু এটাকে হারাম বলা বা নাজায়জ বলা বা গুনাহের কারণ বলার কোনো সুযোগ নেই, যেহেতু কোনো হাদিসে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। ফালিন ছোট বালতি থেকে পানি না ঢেলে পানির মধ্যে হাত দিয়ে অজু করা যাবে কি না? যাবে, হাত দিয়ে কোষ করে উঠিয়ে আগে হাত ধোবেন তিনবার, এরপরে আবার আপনি কোর দিয়ে স্বাভাবিকভাবে উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে উজু করেছেন। এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন, জমি ক্রয় বিক্রয়ের মধ্যস্থাকারী দালাল কি বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবে? জমির দালালি করা মৌলিকভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম নয়। জমির দালাল যাদেরকে আমরা বলছি মধ্যস্থতাকারী, তারা বিক্রয় মূল্যের অনুপাতে নির্দিষ্ট অর্থ নিতে পারবেন। অনেকগুলো শর্ত আছে। প্রথম কথা হলো, তিনি যদি বলেন যে আমি আপনার জমিটা বিক্রি করে দেবো, বিক্রি করে দিলে আমাকে এত টাকা দিবেন, তো এটা তার শ্রমের বিনিময়ে তিনি পারিশ্রমিক পেতেই পারেন, কিন্তু তিনি বিক্রি করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিতে পারবেন না, প্রতারণার আশ্রয় নিতে পারবেন না। এটা হলো মূল বিষয়। এটা যদি না করেন তাহলে সেক্ষেত্রে তার এটি হালাল হতে পারে। একইভাবে তিনি ক্রেতা থেকে, কোনো ক্রেতাকে বলতে পারেন যে আমি জমি খুঁজে কিনে দিব আপনাকে, কিনে দিতে পারলে আপনি আমাকে এত টাকা দিবেন, সেটাও তিনি করতে পারেন। অথবা তিনি জমির মালিককে বললেন যে আপনার জমির দাম এত টাকা, এবার আমি যত টাকা বিক্রি করতে পারি বাকিটা আমি নিব, সেটাও তিনি করতে পারেন, তার জন্য জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার বাহির থেকে মানুষ সবজি জাতীয় জিনিসগুলো নিয়ে আসতো, তারা মদিনায় এসে বিক্রি করতে পারতো না সহজ সরলতার কারণে, মদিনার মানুষের সাথে পেরে উঠতো না, মদিনার বাজারের সাথে শহরের মানুষের সাথে তারা খুলে উঠতে পারতো না, তখন মদিনার শহর থেকে অনেক লোক বাইরে গিয়ে তাদের থেকে পণ্য নিয়ে দাম চূড়ান্ত করে বাকি তারা বিক্রি করে অতিরিক্ত টাকাটা তারা নিত। নবী সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করার তিনি বলেছেন যে দাউন্নাস ইয়ারজুকুল্লাহু বা জাহম বি বাদিন, আল্লাহ তালা কিছু মানুষকে কিছু মানুষ দিয়ে রিজিক দান করে, এটা জায়েজ আছে।